তীব্র দাবদাহ গরম থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানোর জন্য সকলের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ। আগরতলা শহরে ক্রমশ দিনের তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। ছোট মাঝারি যানবাহন চালকেরা এখন কর্মহীন হয়ে পড়েছেন। গরমের তীব্র দহন যন্ত্রণা থেকে বাঁচার জন্য পথ চলতেই মানুষের কিছুটা স্বস্তি দিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের অনুপ্রেরণায় আগরতলা সহ ত্রিপুরার সর্বত্র পথ চলতি মানুষ, রিক্সা চালক, ছোট এবং মাঝারি যানবাহন চালকদের মধ্যে ঠান্ডা পানীয় জল এবং রসালো ফল বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার কর্মীরা। তারই অঙ্গ হিসেবে বুধবার আগরতলা ড্রপগেট এলাকায় পথ চলতি মানুষ, রিক্সা চালক, ছোট এবং মাঝারি যানবাহন চালকদের মধ্যে ঠান্ডা পানীয় জল এবং রসালো ফল বিতরণ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার কর্মীরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপি যুব মোর্চা কালচারাল ইনচার্জ রাজেশ ঘোষ, প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ, ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। বক্তারা জানিয়েছেন, তীব্র দাবদাহ গরম থেকে বাঁচার একমাত্র উপায় গাছ লাগানো এবং প্রাণ বাঁচানো। তীব্র দাবদাহ গরম থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগানোর জন্য সকলের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। দেখুন, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী যেই গরমটা পড়েছে, অন্যান্য বছর থেকে এই বছর আমার কাছে লাগছে প্রচুর পরিমাণে গরমটা হচ্ছে। তারপরে এই কর্ম তো করতে হবে, মানুষের জীবনে কর্ম আমাদের তো করতেই হবে। তো এই কর্মকে ঘরে বসে থাকলে তো হবে না, তো আমাদের কর্ম করতে হবে। তো আমাদের এই তীব্র দাবদাহে আমাদের যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের সুশান্ত দেব মহোদয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে বাধারঘাটের সম্মানীয় বিধায়িকা মীনা রানী সরকার মহোদয়া এসছেন। তো অ্যাকচুয়ালি আজকে যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট রয়েছেন ত্রিপুরা স্টেটের, সুশান্ত দেবের নেতৃত্বে সারা ত্রিপুরাতেই এই তীব্র দাবদাহকে সামনে রেখে আজকে মানুষের মধ্যে, পথচারীদের মধ্যে ফল বিতরণ এবং জল খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমাদের বিজেপি কালচারাল, BJYM কালচারাল যে ইনচার্জ হিসাবে আমি ত্রিপুরা স্টেটের আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি, সবটাই বিধায়িকা এবং যিনি সুশান্ত দেব আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট সবার তত্ত্বাবধানে হয়েছে সবটা অনুষ্ঠান। এবং এখানে কর্পোরেটর 46 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর আমাদের প্রসেনজিৎ লোধ মহোদয় এসেছেন, আরো অনেকেই আসবেন, স্টেটের থেকে আরো অনেক লোক আসছেন। আশা করি মানুষের মধ্যে আমরা সাময়িক একটু স্বস্তি ফেলানোর জন্য একটু একটু আংশিক আমরা প্রচেষ্টা আর কি। এটা আমার নাম রাজেশ কুমার ঘোষ, আমি BJYM স্টেট ত্রিপুরা প্রদেশের কালচারাল ইনচার্জ। আমাদের যে রাজেশ ঘোষ আছে এখানে আমাকে ফোন করেছে কালকে, আমি এখানে উপস্থিত দিয়েছি। আমাদের 46 নম্বর আছেন যুব মোর্চা সুশান্ত দেব থেকে আমাদের আরম্ভ করে আমাদের বাধাঘাটের যুব মোর্চা সবাই ভারতীয় জনতা যুব মোর্চা। আপনারা লক্ষ্য করেছেন শুধু এই সময়ই নয়, কোভিড এর সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি যখন এই রাজ্যের মধ্যে এসছে, ভারতীয় জনতা যুব মোর্চা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছে বিভিন্নভাবে। তারই একটি অঙ্গ হিসেবে আজকে এই এডিনগর প্রাঙ্গণে যুব মোর্চার এই কালচারাল সেল, রাজেশ ঘোষ এখানে আছেন আপনারা সকলে চিনেন, তার উদ্যোগে আজকে এই এডিনগর প্রাঙ্গণে পথচারীদের মধ্যে যারা সারাদিন রোদের মধ্যে কাজ করে পিপাসু যারা আছে তাদের মধ্যে স্বল্প ফলাহার, তরমুজ এবং ঠান্ডা পানীয় ডিস্ট্রিবিউশনের যে আমাদের কর্মযজ্ঞ গত 23 তারিখ থেকে শুরু হয়েছে, আমাদের সেই কর্মযজ্ঞ যতদিন পর্যন্ত রাজ্যের বুকে এই ধরনের গরমের তাবদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের কর্মযজ্ঞ চলবে। একটা প্রশ্ন, এই যে গাছ লাগানো প্রাণ বাঁচানো সকল বাঁচবাসের উদ্দেশ্যে কি থাকে বার্তা? দেখুন, ইতিমধ্যে আপনারা আরেকটু লক্ষ্য করেছেন যে যুব মোর্চা রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সময়ে গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে, এবারও তার ব্যতিক্রমী কোনো কিছু নয়। আমাদের সপ্তাহব্যাপী 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত এই যে 7 দিন
এই সাত দিন ব্যাপী আমাদের সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা গাছ লাগাচ্ছে, বিভিন্ন জায়গায় তরমুজ ফল ঠান্ডা পানীয় এগুলো ডিস্ট্রিবিউশন করছে, এবং এই গাছ লাগানোর যে আমাদের এই কর্মযজ্ঞ সেটা থেকে আমরা বার্তা দিতে চাই যে পৃথিবীর বুকে তাপমাত্রা যে দিন দিন বাড়ছে তার একমাত্র একটাই উপায় এই তাপমাত্রা কমানোর জন্য প্রত্যেকে নিজের উদ্যোগে যেন গাছ লাগায়, বাড়িতে প্রতিবেশীর পাড়াতে তার এলাকাতে প্রত্যেকটা জায়গায় স্কুল ক্লাব সকলে যেন এই কর্মযজ্ঞে এগিয়ে আসে সেটাই আমার আহ্বান। ধন্যবাদ আপনাকে। আমাদের যুব মোর্চা সবসময় মানুষের পাশে দিন রাত পাশে থাকে। আমাদের প্রদেশ যুব মোর্চার কালচারাল টিমের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতির নিয়মেই ঋতুর পরিবর্তন হয়ে থাকে, কিন্তু বর্তমান সময়ে যে প্রচণ্ড দাবাদহ সেই দাবাদহের মানুষদের পাশে একটু থাকার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার কালচারাল টিমের পক্ষ থেকে আজকে ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে, সেখানে মেলন দেওয়া হচ্ছে। তো সাধারণ মানুষের পাশে থাকার জন্য যুব মোর্চা তাদের সমস্ত দিক দিয়ে নৈতিকতার পালন করে চলছে এবং পালন করে। তো আমরা আমাদের রাজ্যের সমস্ত আপামর জনসাধারণের কাছে অনুরোধ করব যে এই যে দাবাদহ চলছে সেই দাবাদহর মধ্যে নিজেদেরকে একটু সতর্ক রেখে চলাফেরা করা, প্রতিদিনকার মতো জল বেশি করে পান করা, প্রখর রৌদ্রতাপের মধ্যে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, তো সেই সতর্কতাগুলি অবলম্বন করে চলা, প্রতিদিনকার মতো দুদিনবার স্নান করা, যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা যাচ্ছেন যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে পত্রিকার মধ্যে প্রতিদিনকার দেওয়া হচ্ছে যে এই দাবাদহের মধ্যে কী কী করণীয়। আমাদের যুব মোর্চা এবং আমাদের পার্টি সবসময় মানুষের সাধারণ মানুষের পাশে থাকে। আমাদের কিছুদিন আগে গেলেও যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরেও আমাদের প্রত্যেকটা কার্যকর্তা প্রচণ্ড পরিশ্রান্ত এবং ক্লান্ত, তারপরেও আমাদের এই যে কাজ এই কাজে খামতি নেই। আমাদের প্রদেশ যুব মোর্চার যিনি সাধারণ সম্পাদক রানা ঘোষ মহোদয় উপস্থিত আছেন, এবং আপনারা জানেন এই রাজ্যের সুনামধন্য একজন গায়ক সিঙ্গার যার ভূমিকা আছে পরিবর্তন।